হে আমার গুরু দক্ষিণা। তোমার ছোটদার চোখে যদি আমি পড়ে যাই তাহলে ও হয়তো ভাববে যে আমি তোমার বাড়িতে আবার ছল করে ঢুকতে চাইছি। ছোট বৌদি, আমাকে পারতেই হবে, না পারলে চলবে না, আমি পারবো। রিনিপ, কি হলো রিনিপ, তোর ব্যাপারটা কি? এত দেরি করে এসেছিস কেন? সকালে ঘুম থেকে উঠেই তো চলে আসতে পারতিস। একে বাবার পারমিশন না নিয়ে তুই চলে গেছিস, তারপর এত দেরি করে এলি। তুই তো জানতিস বাড়ির ঠাকুর বিসর্জন আছে। নিজেকে কবে থেকে এত স্বাধীন ভাবা শুরু করলি তুই? কি ব্যাপার রে? এই মহিলা তো তোর সাথেই ছিল। উনি কে? ও আমার বন্ধু। তোর বন্ধু? তাহলে মাথায় ঘুমটা নিয়ে আছে কেন? কেন, বিয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছিস না, তাই জন্য মাথায় ঘুমটা নিয়ে আছে। আর এটা ওর শ্বশুর বাড়ির নিয়ম। সবই তো বুঝলাম, কিন্তু সবসময় কি তুমি ওরকম কলাবয়ের মতো মুখ ঢেকে থাকবে নাকি? আসলে পাড়া গায়ের মেয়ে তো, সেই জন্য শাশুড়ি খুব করা। শাশুড়ি বলেছে সবসময় মুখে ঘুমটা দিয়ে থাকতে। না, ও তোর বন্ধু নয়। তুই ওকে ডাক, আমি ওর মুখটা দেখতে চাই। কেন, তুই আমার বন্ধুর মুখ দেখবি কেন? কারণ তুই মিথ্যে কথা বলছিস। তোর কোনো বন্ধু ভাবে মাথায় ঘুমটা টানে না। ও আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু, যে আমাকে ভালোবাসে, আমাকে সাপোর্ট করে, যে আমাদের পরিবারকে বাঁচানোর জন্য সবার কাছে ভুল বুঝে অনেক দূরে সরে গেছে। কার কথা বলতে চাইছিস তুই? ছোট বৌদি। আমার ছোট বৌদি। ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, ও তো এখন আর আমার ছোট বৌদি নয়, কারণ তুই তোর সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে ফেলেছিস, তাই না? সর্বনাশ, রিনি আবেগের বসে এইসব কি বলছে? ও সব কথা সাহেবকে বলে দেবে না তো? কি হলো, চুপ করে আছিস কেন বল? তুই ওর সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিসনি? দিয়েছি, আমি সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছি, কারণ আমার জীবনে মিথ্যের কোনো ঠাই নেই। যে আমাকে মিথ্যে কথা বলে আমাকে ঠকানোর চেষ্টা করে, আমি তার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। তুই ভুল করেছিস ছোটদা, ভুল করেছিস তুই, তোকে সবাই মিলে ভুল বুঝিয়েছে। আসল সত্যিটা তো আমি জানি। রিনি, চুপ করো তুমি, দোহাই তোমায়, তুমি আমার হয়ে ওকে আর একটা কথাও বলবে না, আমার হয়ে তুমি আর কোনো কথা শুনতে যাবে না। আমায় ক্ষমা করো সাহেব, আমি তোমাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য রিনিকে কোনো ফাঁদে ফেলিনি, আমি তো শুধু তোমায় এটা ফেরত দিতে এসেছিলাম। এই নাও সাহেব, আমি তোমার কোনো চিহ্ন আমার সাথে রাখতে চাই না। তোমার যদি ওটা না লাগে তাহলে ওটা ফেলে দাও, আমি কোনো জিনিস কাউকে একবার দিলে সেটা ফেরত নিয়ে নেব। রিনি চল এখান থেকে।
আর যদি ওটা না লাগে তাহলে ওটা ফেলে দাও। আমি কোনো জিনিস কাউকে একবার দিলে সেটা ফেরত নেই। ভেতরে ছোট ছাট হাতে লাগছে। আগে আমায় বল যে কালকে হঠাৎ করে ফোনটা কেন কেটে দিলি বল। আরে বাবা এত যা, ও মহারানী ফিরে এসেছে। ও দাদা তোমার মেয়ে এসে গেছে। ও বাবা রিনি, এই বুঝি আশা হলো, তো লাঞ্চ করে ফিরেছো? দাঁড়া, কাল তোর এত বড় সাহস যে তুই তোর বন্ধুর বাড়িতে রাত কাটিয়ে এলি, আমার একটা পারমিশন নেবার দরকার মনে করলি না? তুই কি ভেবেছিস, তুই কি ভেবেছিস? হ্যাঁ, আমাদের সবাইকে দুশ্চিন্তায় রেখে তুই যা খুশি তাই করে বেড়াবি? সবাই মিলে একসাথে প্রশ্ন করলে কার প্রশ্নের উত্তর দেব আমি? কারণ আগে আমার প্রশ্নের উত্তর দে। তুই কাকে জিজ্ঞেস করে সইকে এই বাড়িতে নিয়ে আসছিলি? হ্যাঁ, এই বাড়িতে এসেছিল কোথায়? সই না বড় বৌদি, কেউ আসেনি এই বাড়িতে। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে ছোট বৌদির সাথে আমার দেখা হয়েছিল। ও, রাস্তায় দেখা হয়ে গিয়েছিল না? তো দেখা হয়েছে যখন মুখটা ঘুরিয়ে চলে আসতে পারলে না? আহা, মুখ ঘুরিয়ে কি করে যাবে মেজদি ভাই? হঠাৎ করে দেখা হলো না, মাঝে মধ্যেই দেখা হয়, সেটা তুমি আমি কি করে জানবো? সেটাও তো ঘটনা, আমার তো মনে হয় তলে তলে যোগাযোগ রাখছে। রাখছি, বেশ করেছি। এই এই, যে মেয়েটা এই বাড়ির মান সম্মান করে ডুবিয়ে দিল তার সঙ্গে সম্পর্ক রাখতে তো লজ্জা করে না? লজ্জা করবে কেন, সই তো ওর আদর্শ। আমার আদর্শ কিনা আমি জানি না, তবে তুমি যে আমার আদর্শ নও সেটা আমি এবারে সবার সামনে জোর গলায় বলতে পারি। আর ছোটদা শোন, আর ছোট বৌদির সাথে আমার রাস্তায় ফেরার পথেই দেখা হয়েছে, কিন্তু এখন আমি ঠিক করেছি তোমাদের আপত্তি থাকলেও আমি ছোট বৌদির সাথে যোগাযোগ রাখব। মানে কি বলছিস রিনি? আমি সুয়ের সাথে সমস্ত সম্পর্ক শেষ করার পরও তুই? রিনি, আমরা এত বড় হয়েছি, কোনোদিন বাবার কথা অমান্য করিনি। এতটুকু মেয়ে, বাবার কথা অমান্য করার সাহস পাস কোত্থেকে? দাদা, ইনি সাংঘাতিক, একে বাড়ির বাইরে বেরোতে দিও না। ওই রাক্ষসীটা ওর মাথা করে চিবিয়ে খেয়েছে। তোমরা সবাই আমাকে যত খুশি নিন্দে করো, আমায় ঘেন্না করো, কিন্তু আমি তোমাদের ভালোই চাইবো সারা জীবন। সেই জন্যই তো রিনির পাশে দাঁড়িয়েছি আমি। কিন্তু রিনি, রিনি উত্তেজনার বসে কিছু বলে ফেলবে না তো? তোমাদের সবার জেরা করা শেষ হলে আমি কিছু বলতে পারি? আমার তোমাদের সবাইকে কিছু বলার আছে। কি বলবি তুই, কি বলবি তুই বল, বল সবাইকে। আমি একটা চাকরি পেয়েছি। চাকরি? হ্যাঁ বড় বৌদি, আশ্রমে বাচ্চাদেরকে পড়ানোর আমি একটা চাকরি পেয়েছি, আর এখন থেকে আমি সেখানেই থাকবো। কিন্তু তোর হঠাৎ চাকরির শখ হলো কেন? চাকরি টাকরির শখ না আমার জানা আছে, বলো যে বাড়ির বাইরে থাকার শখ হয়েছে। অবশ্য এই বয়সে এরকম অনেক শখ আহ্লাদ গজায়। তুমি একদম ঠিক কথা বলেছ মেজো বৌদি, এই বাড়ির পরিবেশটা তোমরা এমন করে রেখেছো না, এই বাড়িতে থেকে নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হয়, অন্তত বাইরে থাকলে সেটা তো হবে না? তাই বুঝি রিনি, তা ভালো। কদিন পরে আবার সইয়ের মতো অবস্থায় ফিরে আসবে না তো? দিদিভাই বাধা দেবার চেষ্টা করবে ওকে, আমার জীবনটা তো ওর জন্য নষ্ট হয়েই গেল, এবার যদি রিনির জীবনটা? তুমি চোখ রাঙিও না সাহেব,
কি বলছো সেটা একবার ভালো করে ভেবে নিয়ে তারপর বলো। কেন আমি ভুল কি বলছি? আমি সইকে চিনতে ভুল করেছিলাম, আমি স্বীকার করছি সইকে এ বাড়িতে নিয়ে এসে আমি ভুল করেছি। সই যা করেছে সেটা তার নিজের শিক্ষা অনুযায়ী করেছে, তাতে আমাদের নয়। আর রিনি তো এরকম নয়, আজ আমার বোন যদি এরকম একটা কাজ করে তাহলে আমি নিজে ওকে দুটুকরো করে কেটে ভাসিয়ে দেব। এরকম বড় বড় কথা বলতে না সবাই পারে গো। তুমি একদম চুপ করে থাকবে বৌদি ভাই? এখানে বড়দা মেজদা ছোটদা সবাই রয়েছে, ওরা আমার গার্ডিয়ান। তুমি একদম ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টাও করবে না, একদম চুপ। কেন? ও তো অন্যায় কিছু বলেনি, অন্যায় করেছে ওই মেয়েটা। তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরও সে তোর সর্বনাশ করতে চাইছে। কে কার সর্বনাশ করছে সেটা আমি নিজের চোখে খুব ভালো করেই দেখতে পাচ্ছি পিসিমা। আমি আমার সিদ্ধান্ত তোমাদের জানিয়ে দিয়েছি, এখন থেকে আমি ওই আশ্রমেই থাকব। তুই এবারে সব থেকে ছোট, সবাই তোকে খুব ভালোবাসে, কারোর মতামতে তোয়াক্কা না করে ভেতরে চলে যাচ্ছিস। সেদিন তো এতটুকু ছিলি আমার কোলে আদর খেতে, কবে এত বড় হয়ে গেলি রে? তো হাই তোমায় পড়তে ভাই, রিনিকে তুমি আটকিও না, তাহলে ওর সর্বনাশ হয়ে যাবে। আমি কথা দিচ্ছি তোমার রিনি তোমার কাছেই একদিন সুস্থ শরীরে ফিরে আসবে। বড় বৌমা তুমি একদম ঠিক কথা বলেছো। এই রিনি তুই বাড়ি থেকে বেরোবি না, আজ থেকে তোর বাড়ির বেরোনো বন্ধ। সর্বনাশ রিনিকে বাড়িতে আটকে রাখলো, কদিন পরে তো সবাই সব জেনে যাবে। আমাকে কিছু একটা করতেই হবে, যেভাবেই হোক আমি আজ রেনিকে সঙ্গে নিয়ে যাবই। বড় বৌদি থাক, কি ব্যাপার রে হঠাৎ প্রণাম করলি? আজ আমার ফাংশনে গান গাইতে যাওয়ার দিন, সেটা মনে আছে? সেই জন্যই তোমাকে প্রণাম করতে আসলাম, আর একটু পরেই বেরোবো। তাহলে সত্যি সত্যি ফাংশনে গান গাইতে যাচ্ছিস? হ্যাঁ বৌদি, এই নীতিবোধ ভালো মানুষই এসবকে তো অনেকদিন আঁকড়ে ধরে থাকলাম, কি লাভ হলো তাতে বলতো? সব লাভ লোকসান চোখে দেখা যায় না রে সাহেব। থাক, এসব কথা এখন শুনতে চাই না বৌদি, আমি ওদের কথা দিয়ে দিয়েছি। আর তাছাড়া অনেকগুলো টাকা অ্যাডভান্সও করেছে আমাকে, তুমি বরং আমাকে একটু আশীর্বাদ করো বৌদি, আজ তোমার আশীর্বাদ আমার সবচেয়ে বেশি দরকার। তুই না চাইলেও আমার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে রে। যা গিয়ে তৈরি হইলে। দিনে দিনে বাড়িটা কিরম যেন বদলে গেল, সই ছিল এ বাড়ির লক্ষ্মী, তাকে সবাই তাড়িয়ে ছাড়ল, তারপর থেকে সাহেবটাও কিরম যেন বদলে গেল। আর আজ আজ রিনির কথাবার্তা আমার একদম ভালো লাগেনি, আমার মনে হচ্ছে এই বাড়িটার উপর কোনো দুর্যোগ নেমে আসছে। করবো আমি এখন কি করে বেরোবো আমি বাইরে?
কাল আমার। কোথায় আমিও বড়দি ভাইয়ের সঙ্গে সন্ধ্যা আহ্নিক করব, ধুনো জ্বালাব, তা না করে আজ আমাকে বাড়ির বউকে চোরের মতো বাড়িতে ঢুকতে হচ্ছে। দাঁড়িয়েছো কেন, ধরো খেয়ে নাও। রিনি তার মানে ওই ঘরেই আছে। এতদিন ধরে তোমার সব অপমান আমি সবার সামনে সহ্য করেছি, এবার আমি তোমাকে সব হিসেব কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব। ড্যাব ড্যাব করে দেখো না, লাভ হবে না, কারণ স্বয়ং ভগবান এসেও তোমাকে আর এ বাড়ি থেকে বের করে নিয়ে যেতে পারবে না। ভগবান না এলেও ও ছোট বৌদি আসবে দিদি ভাই। আমার ক্ষতি তুমি যা করেছো করেছো, তোমাকে এই পরিবারের আর কারো ক্ষতি আমি করতে দেব না। মরো তুমি এবারে ঘরে। আর ভয়ের কোনো কারণ নেই, যা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, সব কাপড় জামা গুছিয়ে নাও, যাও। জামা কাপড়? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, কেউ দেখার আগে এখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, যাও তাড়াতাড়ি গুছিয়ে নাও, যাও। আমি রিনি নষ্ট করার মতো কিন্তু আমাদের কাছে একদমই সময় নেই, তাই এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, যাও যাও। Thank you.
সকালবেলা রিনিটাকে এত বকলাম, কি করছে কি জানে মেয়েটা। জীবনে প্রথমবার স্টেজ ফাংশনে যাচ্ছে আর ওকে কষ্ট দিয়ে যাব। না না, একবার দেখে যাই কি করছে। কি ওর ঘরের তালাটা কে খুললো? দরজা ভেতর থেকে বন্ধ, দরজা বন্ধ করে ভেতরে কি করছে ও? রিনি, রিনি দরজা খোল। রিনি আমি ছোটদা, রিনি 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 দরজাটা খোল। রিনি